নদিয়ার গেদে দর্শনা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের সড়কপথে ভিসা দেওয়ার দাবি নিয়ে গেদে সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ সীমান্ত লাগোয়া ব্যবসায়ীদের। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে সীমান্তের কাঁটা বেড়া ভাগ করে নিয়েছে। এই জেলার বেশ কিছু জায়গায় রয়েছে এপার ওপার বাংলার যাতায়াতের মাধ্যম। যে সমস্ত জায়গাগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল গেদে দর্শনা সীমান্তের গেট। গেদে দর্শনা সীমান্তের সড়কপথে পারাপার করতেন একাধিক মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা ও সাধারণ ভিসা প্রাপ্ত মানুষেরা। প্রতিদিন কমপক্ষে হাজার মানুষের ভারত বাংলাদেশের যাতায়াত লেগেই থাকত। 2021 সালের 7ই ডিসেম্বর থেকে গেদে দর্শনা সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশ নাগরিকদের জন্য ভারত সরকার ভারতে আসার ভিসার ব্যবস্থা বন্ধ রেখেছে, যার ফলে গেদে দর্শনার সীমান্ত সংলগ্ন মানুষের যাতায়াত বর্তমানে তুলনামূলকভাবে অনেকটাই কমে গিয়েছে। এর ফলে আর্থিক দিক দিয়ে প্রবল ক্ষতিগ্রস্ত হচ্ছেন সীমান্ত লাগোয়া বেশ কিছু ব্যবসায়ীরা। বিক্ষোভকারীদের দাবি, পার্শ্ববর্তী জেলার বনগাঁ পেট্রোপুল বেনাপোল সীমান্তে সড়কপথে মানুষ পারাপার চালু রয়েছে। নদিয়ার গেদে দর্শনা সীমান্ত অবিলম্বে বাংলাদেশিদের ভারতে আসার ভিসা দিক সরকার। সীমান্ত দিয়ে সড়কপথে পারাপার বন্ধ হওয়ার ফলে প্রায় বেশ কিছু পরিবারের আর্থিক অবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবিলম্বে ভিসা দেওয়ার দাবি তুলে আজ সীমান্তে বিক্ষোভ ব্যবসায়ীদের। এই তো কখন আসলে প্রতিজ্ঞা স্লোগানটা খুব ভালো হয়েছে, শেষে দারুণ দিয়েছে। গেদে ল্যান্ডপোর্ট সোসাইটির তরফ থেকে সার্বিক বিক্ষোভটা আমরা ভাবে দিলাম করলাম এই কারণেই যে গেদে চেকপোস্টে কোনো ভিসা দেওয়া হচ্ছে না বাংলাদেশের তরফ থেকে। বাংলাদেশ আমাদের যে ইন্ডিয়ান হাই কমিশন আছে দিচ্ছে না, মৈত্রীতে ভিসা দিচ্ছে কিন্তু বাইরোডে ভিসা দিচ্ছে না, সেই সাথে বনগাঁ পেট্রাপোলে প্রচুর ভিসা দিচ্ছে, সেখানে জনজীবন বিপন্ন, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার প্রতিদিনই কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ছে, ওখানে প্রতিটা যাত্রীকে 8-9 ঘন্টা 7 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। আপনার এখানে কতজন আছেন ব্যবসাদার? আমরা এখানে মানি এক্সচেঞ্জের ব্যবসাদার আছি প্রায় 150-র উপরে, তাছাড়া সংশ্লিষ্ট যেসব লজ হোটেল তারপরে এই চেকপোস্ট কেন্দ্রিক চায়ের দোকান টোটো অটো কুলি এইসব দিয়ে প্রায় পরোক্ষ এবং প্রত্যক্ষ 300-400 পরিবার এই চেকপোস্টের উপরে নির্ভরশীল। বিক্ষোভের পর প্রশাসন কি আশ্বাস দিল? বিক্ষোভের পরে এখনও প্রশাসন এই মুহূর্তে কোনো আশ্বাস দেয়নি, আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি, দেখা যাক তারা পরবর্তীতে আমাদের কি কোনো সুখবর দিতে পারে কিনা। আমার নাম দীনবন্ধু মহলদার। বাংলাদেশের সঙ্গে বৈষম্য করছে, আমাদের সঙ্গে বৈষম্য করছে, কারণ চেকপোস্টটা খোলার দায়িত্ব ভারত সরকারের, ভারত সরকারের বিদেশ মন্ত্রকের। তারা বাংলাদেশকে বলছে বন্ধু, কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে ইন্ডিয়ান লোকদেরকে এই বর্ডার দিয়ে ঢুকতে দিচ্ছে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশিদের এই বর্ডার দিয়ে ঢুকতে দিচ্ছে না, তাহলে বৈষম্য তো অবশ্যই। এবং ইন্ডিয়ান লোক গেলে আমাদের কোনো সুবিধা নেই, কারণ সারাদিনে হয়তো 30-40 জন ইন্ডিয়ান পাসপোর্ট যায়, আর বাংলাদেশিরা ভিসা দিলে তারা 3,000 লোক ঢোকে এখান দিয়ে, তাই 3,000 লোকে যেটা খিদেটা আমাদের মেটে 30 জনে সেটা মেটে না, যার জন্য আমরা চাই ভারত সরকার বাংলাদেশিদের ভিসা দিক এবং দর্শনা গেদে চেকপোস্টে বিদেশিরা ভারত বাংলাদেশিরা এই দেশে আসুক, তবে আমাদের চেকপোস্ট পুনরুজ্জীবিত হবে। তাপস তরফদার।